ঘাড় মাসের ব্যাপারে অনেকগুলো বর্ণনা এসেছে কিন্তু সবগুলি বর্ণনাই দুর্বল যেহেতু দুর্বল বর্ণনা সেহেতু সেটার আমল করা যাবে না বলা যাবে না আমাদের দেশে সাধারণত যখন আমরা মক্তবে পড়ি কিংবা ইনফরমাল কোরআন ক্লাসে পড়ি তখন আসসালাম মধ্যে দেখা যাচ্ছে যে অজুটা শেখানো হয় প্র্যাকটিক্যালি তার মধ্যে ঘাড় মাসে এটাও একটা আমল হিসাবে প্র্যাকটিস করানো হয় কিন্তু হাদিস কিংবা সাল্লাহ সালামের আমল এবং সাহাবাইকেরাম অজুর যে প্র্যাকটিসগুলো করিয়েছিলেন প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন সেখানে কিন্তু ঘাড়মাসেহের কোনো উল্লেখ নেই আমরা বখারিম মুসলিমের হাদিস কিংবা সুনানের অন্য অন্য গ্রন্থগুলোতে একাধিক সাহাবাকে অজুর প্র্যাকটিক্যাল করতে দেখি এর মধ্যে অর্থ মানি আফান রাজি আল্লাহ তালহা আছেন এবং আরও অন্যান্য সাহাবিরাও রয়েছেন তারা কেউই যখন তারা রাসুল্লাহ সাল্লা সাল্লামের অজু করে দেখিয়েছেন এবং শেষে বলেছেন যে এভাবে আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে অজু করতে দেখেছি সেখানে ঘাড় কথা কোথাও উল্লেখ নেই সবগুলিও এমন পর্যায়ের যেগুলোকে কোনো ক্রমে হাসান পর্যায়ে নেওয়ার কোনো সুযোগ নেই ইমাম শওকায় রহমতুল্লাহ তার নয় আওতার মধ্যে বিষয়টি বিস্তারিত উল্লেখ করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন যে আসলে এতগুলো হাদিস থাকার পরও আমরা বলা বলতে পারছি না যেটা হাসান পর্যায়ে চলা যাবে কারণ এত দুর্বল এগুলো যেগুলো কোনোভাবেই সাব্যস্ত করা যাচ্ছে না এই জন্য আমরা বলি যে ঘাড় মশা সুনত নয় মাসে করা সুনত নয় ঘাড় মাসে করবেন না বরং অবশ্যই আমরা মাথা মাসে এবং মাথা মাসে এবং কান মাসের মধ্যে আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখবো যেইভাবে হাদিসি আসছে বিশুদ্ধ হাদিস এটাই আমরা আমল করব ঘাড় মাসাহের ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের কোনো কোনো আলেম তারা লিখেছেন যে এটা হচ্ছে আকাবেরদের সন্দা অর্থাৎ এদেশের আলেমদের একটা অংশের সুন্দা তারা অজ্যুর সাথে সাথে ঘাড় মাসে করাটাকে তারা ইস্তেহান মনে করেছেন অর্থাৎ উত্তম কাজ হিসেবে মনে করেছেন যে মাথার সাথে সাথে ঘাড়টাও একটু মাসে করে নেওয়া তাতে একটু ঠান্ডা লাগে বা শরীর ভালো লাগে ইত্যাদি কিন্তু এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে শেরিয়ার যখন এক্সক্লুসিভ কোনো এবাদতের কথা আসে সেখানে ধোয়া উত্তম কি অনুত্তম বা শরীরের জন্য উপাদেয় কি উপাদেয় নয় সেদিকে দৃষ্টি দিলে চলবে না বরং অজুর যে ডেসক্রিপশনটা হাদিসে পাওয়া যায় এক্স্যাক্টলি সেভাবেই আমাদের অজু করতে হবে তার থেকে আরেকটু বেশি আমল অ্যাড করে অজুর মধ্যে অন্তর্ভুক্ত করা এটা শরীয়ত সম্মত নয় কারণ একজন ঘাড় মাসে করবে আরেকজন গলাও মাসে করতে পারে এবং হাত ধৌত করতে গিয়ে কারণ কোরআন তো বলছে কোনোই পর্যন্ত তোমরা উভয় হাত ধৌত করো সেক্ষেত্রে কেউ যদি বাহু পর্যন্ত হ্যাঁ বাহু পর্যন্ত ধৌত করাটাকে উত্তম মনে করে যে যত বেশি ধোয়া যায় ততই তো ভালো যুক্তি তো সেটাও ঠিকে যায় কিন্তু এখানে মনে রাখতে হবে যুক্তি দিয়ে শরীয়তের কোনো স্পষ্ট দলিল ছাড়া অথবা রুচি দিয়ে অথবা কারো কাছে ভালো লাগে বা মন্দ লাগে এর ভিত্তিতে মোস্তাহাব কিংবা মা সাব্যস্ত করে কোনো আমলকে ইবাদতের অন্তর্ভুক্ত অথবা এবাদত থেকে বাইরে নিয়ে আসা যাবে না এটি মনে রাখতে হবে সেই হিসাবে আমরা বলবো যে অজুতে ঘাড় মাসে করা এটা অজুর আমল নয় অতএব অজু করার সময় ঘাড় মাসে করবেন না কেউ যদি তার ঘাড় মাসে করার প্রয়োজন হয় পরিষ্কার করার প্রয়োজন হয় ধোয়ার প্রয়োজন হয় বা প্রচণ্ড গরমে কিংবা তার একটু প্রেশার বেড়ে যাওয়ার কারণে একটু ঠান্ডা আর যে মানে শ্যাক দেওয়া তাতে তার ভালো লাগবে ব্রেনটার একটু কুল হবে শরীরটা ভালো লাগবে সেটা আপনি অজুর বাইরে করে নেবেন এবং অজু করার সময় ঘামাশটা অ্যাভয়েড করবেন এটাই হচ্ছে শরীয়তের বিধান অল্লাহ আলা আলাম